নিশ্চন্দ্রিকাক্ষ মঙ্গলম পুরুষোত্তম মাধব মাধব বৈক্যম মাধব মাধব হরি স্মরন্তি সাধু নিত্যং সর্বকার্যেষু মাধবম শুক্লং শশী বর্ণ চতুর্ভুজং প্রসন্ন বদনং ধায়েত সর্ববিঘ্ন কোশানতয়ে স্মিতে সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে পুরুষং তমজং নিত্যং ব্রজামি শরী শরণং হরিম ওম শ্রী পরমাত্মনে নমঃ শ্রী বিষ্ণু সহস্র নমস্তুস্তম যস্য স্মরেণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনা বিমুচ্যতে নমস্তস্যৈ বিষ্ণবে বিষ্ণবে নমঃ সমস্ত ভূতনামাদি ভূতায় ভূভৃতে অনেক রূপ রূপায় বিষ্ণবে বিষ্ণবে বাঞ্ছা কল্পতরুর্বেশ্চ কৃপা সিন্ধুর্বৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় বাবা দর্শন করে ভগবতম আরম্ভ করছি আমার পরম সৌভাগ্য বাবার দর্শন পেলাম আমি আমার কোনো যোগ্যতা নেই আমি একটা কনিষ্ঠ ভক্ত আমি একটা নলের জল আর বাবার কৃপা প্রভু কৃষ্ণচন্দ্র কৃপা গৌর হরির কৃপা হরিগুরু বৈষ্ণবের কৃপা কারণ প্রভুর কৃপা বাবার কৃপা গুরুদেবের কৃপা হচ্ছে যমুনার জল গঙ্গার জল কারণ নলের জল দিয়ে কেউ আচমন করে না যমুনার সবাই গঙ্গা আবার যমুনার জল দিয়ে আচমন করে কিন্তু আমার সৌভাগ্য যে এই নলের জল এই গঙ্গা যমুনার জলের সাথে মিশেছে জানি না এটাই আমার পূর্ব জন্মের হয়তো বা সুকৃতি কারণ আমি এখানে প্রবক্তা হইয়া আসিনি আমি প্রবক্তা নই আজকে এখানে প্রবক্তা হচ্ছেন স্বয়ং শ্রীমদ ভাগবতম মুখ্য প্রবক্তা হচ্ছেন সুত গোস্বামী মৈত্রী ঋষি মুখ্য প্রবক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী মুখ্য প্রবক্তা হচ্ছেন ভগবান ব্যাসদেব আমরা এখানে সবাই শিবানন্দ পরিবারে আমরা সবাই আমরা মিলিত হয়েছি সুখদেব গোস্বামী কি অমৃত কথা বলছেন ব্যাসদেব কি অমল পুরাণ রচনা করেছেন আর সুত গোস্বামী সৌনকাদি ঋষিকে তার প্রশ্নের ঠিক উত্তর দিয়েছিলেন আমরা সবাই মিলে আমরা একসাথে আজকে আজকে দু তিন মাস হচ্ছে আমরা আস্বাদন করছি আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন আর আপনাদের সবাইকে প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে শ্রীমদ ভাগবতম মানে চর্চা করার সুযোগ দেওয়ার জন্য কারণ শ্রীমদ ভাগবতম হচ্ছে ভগবানের গ্রন্থ অবতার শ্রীমদ ভাগবতম আমাদের জীবনে আসে আমরা শুনতে পারি কারণ আমরা মন্দিরে যাই পুজো দিতে যাই আমরা ফুলের মালা নিয়ে নারকেল নিয়ে আমরা মানত করে যাই কিন্তু ভগবান আমাদের সেই আমাদের ফুলের মালা বা ঘন্টা বাজানো মানে বলে শুনে না যদি আমাদের মধ্যে মানে কারণ ভগবান হচ্ছে লক্ষ্যপতি ভগবানের ভগবানের কিছুই তিনি কিছুই চান না আমাদের কাছ থেকে কারণ কারণ তিনি কি চান তিনি আমাদের কাছে প্রেম বা ভালোবাসা সেটাই তিনি চান যখন আমরা আমাদের হৃদয় ভগবানকে সমর্পণ করবো সেটাই হচ্ছে ভক্তি সেটাই হচ্ছে ভক্তি আজকে গত শনিবারে প্রবক্তা হচ্ছেন
ব্রহ্মাজি স্বয়ং ব্রহ্মাজি নারদ তার পুত্র অনেক প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ব্রহ্মাজি কি বলছেন আমরা গত ক্লাসে শুনেছি, আজকে আজকে কিছু চর্চা করবো আমরা। কারণ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অন্নাদ ভবন্তি ভূতানি, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাদ অন্ন সমুদ্র যজ্ঞাত ভবতি পর্যন যজ্ঞ যজ্ঞ কর্মসবোধ ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন সৃষ্টি হয় উৎপন্ন হয়, আর যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। আজকে ব্রহ্মা ব্রহ্মাজি তার পুত্র নারদকে প্রশ্নগুলি করেছেন, আজকে যজ্ঞ সম্পাদন করতে কি কি উপাদানের দরকার সেগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো ব্রহ্মা বলছিলেন যে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য কি কি জিনিস, যেমন সোনা জল মাটি ঋগ্বেদ যজুর্বেদ পাত্র অন্ন, তারপরে কি বলে সামবেদ চারজন পুরোহিত, আর যজ্ঞের আরো অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যগুলির মধ্যে হচ্ছে দেবতাদের বিভিন্ন নামে বিভিন্ন মন্ত্র উচ্চারণ এবং দক্ষিণার ব্রত দ্বারা দেবতাদের আবাহন করা, এগুলি সম্মিলিত যজ্ঞের যজ্ঞ করার জন্য, কারণ এই আবাহন বিশেষ প্রয়োজন এবং বিশেষ বিধির দ্বারা শাস্ত্রের অনুসারে হওয়া উচিত। কিন্তু ব্রহ্মা কারণ দেবতাদের নামে আবাহনের চরম লক্ষ্যই হচ্ছে কিন্তু বিষ্ণুর চরণ প্রাপ্ত, গোবিন্দের চরণে যাওয়াই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য, কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞের ভোক্তা। তারপরে এইভাবে ব্রহ্মাজি বলছেন নারদকে, এইভাবে প্রায়শ্চিত্ত এবং পূর্ণ আহুতি দিয়ে যজ্ঞ সমাপ্তি। আর ব্রহ্মাজি আবার বলছেন নারদকে, হে পুত্র আমি যজ্ঞের ভোক্তা পরমেশ্বরের শরীরের অঙ্গ থেকে যজ্ঞের জন্য সমস্ত উৎপন্ন করেছি, কারণ এই যেগুলি জিনিসের নাম করা হয়েছে মানে যজ্ঞের সামগ্রী সেগুলি ব্রহ্মার কাছে ছিল না, তাই তিনি পরমেশ্বরের শরীরের অঙ্গ থেকে যজ্ঞের সমস্ত সামগ্রী উৎপন্ন করেছে এবং তারপর ভগবানকে প্রসন্ন করার জন্য আমি যজ্ঞ সম্পন্ন করেছি। কারণ ভগবানের ইচ্ছার দ্বারাই আমি এই জগৎ সৃষ্টি করেছি এবং শিবজি তা বিনাশ করেন আর ভগবান স্বয়ং নিজের সনাতন রূপে সবাইকে পালন করেন, তিনি এই তিন শক্তির শক্তিমান নিয়ন্ত্রক। হে প্রিয় পুত্র নারদ, তুমি আমাকে যা কিছু প্রশ্ন করেছো আমি তা এইভাবে তোমাকে বললাম, তুমি এটা নিশ্চয় জেনে রাখো যে এখানে যা কিছু আছে তা তার কারণেই হোক বা কার্যই হোক দুটোই আধ্যাত্মিক এবং ভৌতিক জগতে সবই পূর্ণ পুরুষোত্তম ভগবানের উপর আশ্রিত। হে নারদ, কেননা আমি পূর্ণ পুরুষোত্তম ভগবানের ভগবান হরির চরণ কমলকে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে ধরে রেখেছি, অতএব আমি যা কিছু বলেছি তা কখনো অসত্য হতে পারে, যেহেতু আমি বৈদিক জ্ঞানের শিষ্য পরম্পরায় পরম্পরার ধারায় এই জ্ঞান প্রাপ্ত হয়েছি এবং আমি সমস্ত তপস্যা করেছি, কিন্তু তবু আমি সেই ভগবানকে বুঝতে পারি না যিনি আমার জন্মের মূল উৎস। কারণ ভগবানের সেই গর্ভদাক্ষায়িক বিষ্ণুর নাভির থেকে একটা কমল ফুল উৎপন্ন হয়েছিল, সেখান থেকে ব্রহ্মার উৎপত্তি। সুতরাং আমার জন্য এটাই শ্রেয়, তাই আমি তার চরণে আত্মনিবেদন করেছি, কারণ একমাত্র পুরুষোত্তম ভগবান পরম পুরুষ ভগবান তিনি মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারেন। এইরকম আত্মসমর্পণ সর্বদা কল্যাণপ্রদ হয় এবং এর থেকেই সমস্ত সুখের অনুভূতি হয়, আকাশও তার বিস্তারের সীমানা অনুমান করতে পারে না। তাই যখন ভগবানই নিজের সীমানা অনুমান করতে সক্ষম নন তখন অন্যরা আর কি করবে, যখন না শিবজি না তুমি না তো আমি এই আধ্যাত্মিক আনন্দের সীমা কতখানি বুঝতে পারি সেখানে অন্যান্য দেবতারা কিভাবে তা জানতে পারবে, কারণ আমরা সবাই পরমেশ্বর ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে আছি। সেই
পরমেশ্বরের মায়া আপনারা সবাই জানেন, মায়া দুই রকমের, অঞ্জলি বলো মায়া, দুটো মায়া, মহামায়া আর যুগমায়া। হ্যাঁ, আমরা পরমেশ্বরের মায়ার দ্বারা মোহিত হয়ে আছি, এখন যুগমায়া আর মহামায়া এখন ব্যাখ্যা করছি না, অনেক ল্যাংদি। তাই এই জড়জগৎ কার দ্বারা চালিত হচ্ছে? মহামায়ার দ্বারা। আর যুগমায়া হচ্ছে ভগবানের ইন্টারনাল পটেন্সি, আর মহামায়া হচ্ছে ভগবানের এক্সটার্নাল পটেন্সি। তাই আমাদের নিজের নিজের সামর্থ্য অনুসারে এই ব্যক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পারি। আমি সেই পরম পূর্ণ পুরুষোত্তম ভগবানকে সাদর প্রণাম জানাচ্ছি। ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন, যার অবতারদের এবং তার সমস্ত কার্যকলাপের গুণগান তার মহিমা মন্ডিতের জন্য আমরা করে থাকি, যদিও তাকে যথার্থ রূপে জানা খুবই কঠিন। সেই পরমাদি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অবতার মহাবিষ্ণু রূপে প্রথমে নিজেকে বিস্তার করেছিলেন, নিজেকে বিস্তার করে মহাবিষ্ণু রূপে তিনি প্রথমে নিজেকে বিস্তার করে এই এই ব্যক্ত জগতের সৃষ্টি করেন। কিন্তু তিনি হচ্ছেন অজন্মা, তার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, ভগবানই সবকিছুর সৃষ্টিকর্তা এবং ভৌতিক পদার্থের অভিব্যক্তি ও তার দ্বারাই নিয়ন্ত্রিত। তার থেকেই সমস্ত কিছু উৎপত্তি এবং পরে সবকিছু তার মধ্যে আবার লীন হয়ে যায়। ভগবান পবিত্র এবং ভৌতিক প্রভাবের সমস্ত কলুষতা থেকে মুক্ত। তিনি ভগবান স্বয়ং তিনিই হচ্ছেন পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মুক্তিমান স্বরূপ। তিনি সর্বব্যাপী, অনাদি, অনন্ত এবং অব্যয়। হে নারদ, হে মহর্ষি, বড় বড় মুনিরা তাকে জানতে পারেন যখন, বড় বড় মুনিরা তাকে জানতে পারেন যখন তারা সমস্ত ভৌতিক লালসা থেকে মুক্ত হয়ে যায় এবং অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করে। তা না হলে ব্যর্থতার মধ্যেই সবকিছু বিকৃত হয়ে যায় আর ভগবান আমাদের দৃষ্টির বাইরে চলে যায়। কারণ সাই বিষ্ণুই পরমেশ্বর ভগবানের প্রথম অবতার। আমরা জানি ভগবানের অনেক অবতার, সত্তাবেশ অবতার, গুণাবতার, পুরুষ অবতার, এরকম ছটা অবতার আছে, বাবা ছয় রকমের। সেটা পুরুষ অবতার হচ্ছে কারণদায়ক সেই বিষ্ণু, গর্ভদায়ক সেই বিষ্ণু এবং ক্ষীরদায়ক সেই বিষ্ণু। এবং কারণদায়ক সেই বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রথম অবতার। তিনি সনাতন কাল, আকাশ, কার্য, কারণ, মন, বুদ্ধি, ভৌতিক অহংকার, প্রকৃতির গুণ, ইন্দ্রিয়, ভগবানের বিরাট রূপ গর্ভদায়ক সেই বিষ্ণু এবং সমস্ত চর এবং অচর জীবের স্বামী তিনি। আমি স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা বলছেন, আমি স্বয়ং ব্রহ্মা, শিবজি, ভগবান বিষ্ণু, দক্ষ আদি প্রজাপতির তুমি, এবং নারদ মানে তুমি, শিবজি ব্রহ্মা নারদকে বলছেন তুমি মানে নারদ, এবং সনত কুমার, ইন্দ্র এবং চন্দ্রের মতো দেবতারা, ভূলোকের সমস্ত নায়ক, অধলোকের নায়ক, গন্ধর্ব লোকের নায়ক, বিদ্যাধর লোকের নায়ক, চারণ লোকের নায়ক, যক্ষ, রাক্ষস, মহর্ষি, বড় বড় দৈত্য, বড় বড় নাস্তিক, অন্তরিক্ষের পুরুষ, ভূত, প্রেত, পুষ্পাণ্ড, চারণ, যে কোনো বস্তু যা বল, ঐশ্বর্য, মানসিক এবং ইন্দ্রিয় পোষণের শক্তি, ক্ষমা এবং সৌন্দর্য, বিনম্রতা, সবই এই সৃষ্টির সঙ্গে যুক্ত। রূপবান বা রূপবিহীন এরা সবাই ভগবানেরই রূপেরই প্রতীক। রূপ যার রূপ আছে, যার রূপ নেই, এরা কিন্তু সবাই ভগবানেরই রূপেরই প্রতীক। এরা সবাই ভগবানের দিব্য শক্তির অংশ মাত্র। হে নারদ, হে পুত্র, এখন আমি এক এক করে ভগবানের দিব্য অবতারদের বর্ণনা করব, যাদেরকে লীলা অবতার বলা হয়। তাদের কার্যকলাপের কথা শুনলে মনের মধ্যে সঞ্চিত সমস্ত ময়লা দূর হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, নারদ মুনি বলেছেন, দস্য শ্রবণে মাত্রেন হরিশ্চিত্তম সমাসে, যার কথা শুনলে মনের যে মানে ময়লা সেই সব দূর হয়ে যায়। এই লীলা কথা শুনতে খুবই মধুর এবং আশ্চর্য। এই লীলাগুলো আমার হৃদয়ে সবসময় উজ্জ্বল হয়ে আছে।
ব্রহ্মাজি নারদমণিকে বলছেন। সেই জন্য আমি একটা ছোট্ট একটা কাহিনী বলছি, যে আপনারা নিশ্চয় শুনেছেন অষ্টাবক্র মুনির নাম। অষ্টাবক্র যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা যখন তার মাকে শ্রীমদ ভাগবতমের কথা শোনাচ্ছিলেন, তখন অষ্টাবক্র মুনি মায়ের গর্ভ থেকে তিনি পিতার ভুল ধরেছিলেন, বলেছিলেন, পিতা হে পিতা তুমি ভুল বলছ। মাতৃগর্ভ থেকে তিনি বলেছিলেন। তখন তার পিতা পিতা নামটা আমি এখন ভুলে গেছি, কুহুর নাকি, অঞ্জলি তোমার তোমার যদি মনে থাকে প্লিজ আমাকে হেল্প করো, যে বা অসীম, অষ্টাবক্রের পিতার নাম, তাকে, আচ্ছা আচ্ছা কিছু, তার অষ্টাবক্র মায়ের গর্ভ থেকে পিতার ভুল ধরেছিলেন, বলেছিলেন পিতা তুমি ভুল বলছো। তখন তার পিতা পুত্রকে শাপ দিয়েছিলেন যে তোর এখনো জন্ম হয়নি, এখনো জন্ম হসনি আর পিতার ভুল ধরছিস, যা তো তেরা হয়ে তুই জন্ম, তুই তেরা হয়ে জন্মগ্রহণ করবি, তোর কথা তেরা তাই তোর তোর শরীরও তেরা হবে, তাই অভিশাপ দিয়েছিলেন তার ছেলেকে। তাই অষ্টবক্র যখন জন্ম নিলেন তখন তার আটটা জায়গায়, শরীরে আট জায়গায় তার তেরা ছিল। যখন তিনি হাঁটতেন সমস্ত শরীর হেলতো দুলতো, সবাই তাকে দেখে হাসত। একদিন তিনি সেই মানে জনক রাজার একচুয়ালি মানে অষ্টাবক্রের পিতা হোক নাকি ভুলে গেছে, তিনি ব্রাহ্মণ ছিলেন, খুব পণ্ডিত ছিলেন, তিনি জনক রাজার সভায় তিনি প্রায়ই যেতেন। আর জনক রাজার সভায় অনেক বিদ্বান পণ্ডিত লোক মানে বসতেন। সেই অষ্টাবক্রের পিতা যখন একদিন উপস্থিত হলেন সেখানে, সেখানে এক বিদ্বান ব্রাহ্মণ তাকে তাকে বললেন, আপনি আমার সঙ্গে আমার সাথে কি শাস্ত্রার্থ করবেন? শাস্ত্রার্থ মানে ডিবেট, শাস্ত্রের আলোচনা, ডিবেট টাইপ মানে। আর সেটার একটা শর্ত ছিল, যদি আপনি জিতে যান তবে, আপনি যদি জিতে যান তখন আমি যমুনার জলে ডুবে মরবো, আর আপনি যদি জিতে যান তবে আপনি না আমি আমি যদি জিতে যাই না আপনি যদি জিতে যান বলছে যে ব্রাহ্মণ বলছে যে আপনি জিতে গেলে আমি যমুনায় ডুবে মরবো, আর আপনি যদি জিতে যান তবে আপনি এখানকার সর্বোপরি বিদ্বান হবেন, আর আপনি যদি হেরে যান তবে আপনাকে যমুনার জলে মরতে হবে। এটাই নিয়ম ছিল, যে হারবে তাকে যমুনার জলে ডুবে মরতে হবে। দুর্ভাগ্যবশত অষ্টবক্রের পিতা হেরে গিয়ে যমুনার ডুবে মারা গেলেন। তারপরে অষ্টবক্র যখন আট বছরের বালক তখন মাকে জিজ্ঞেস করলেন, ছয় সাত বছরের বালক, হে মা আমার বাবা কোথায়, আমি বাবা কোথায় গেছে, কে তিনি? তখন তার মা সব কথা বললেন। আমি সংক্ষেপে বলছি, এক তিনি বললেন, মা বললেন, এক রাজা আছেন জনক রাজা, তার এখানে ব্রাহ্মণ তোমার বাবাকে শাস্ত্রার্থে হারিয়ে দিয়েছেন, যার জন্য তার যমুনার জলে তাকে ডুবানো হয়েছিল। এটা শুনে অষ্টাবক্র মনে খুব দুঃখ হলো, মনে মনে রাগও হলো। তিনি কি করলেন, মনে 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 প্রতিজ্ঞা করলেন, তিনি এটা অন্যায় অন্যায় ভাবে মারা হয়েছে। তখন অষ্টাবক্র স্থির করলেন যে তিনি জনকের সভায় যাবেন ডিবেট করতে, শাস্ত্রার্থ করতে। তো মাকে বললেন, মা আমি সেই ব্রাহ্মণকে হারাবো। তখন মা বললেন, না না পুত্র, তুমি মাত্র আট বছরের বালক, তোমার পিতা বিদ্বান ব্রাহ্মণ হয়েও তাকে হারাতে পারে, তুমি তুমি কি তুমি কি করবে, তুমি তো মাত্র আট বছরের বালক, তুমি কি শাস্ত্রার্থ করবে? কিন্তু অষ্টবক্র শুনলেন না মার কথা, তিনি চললেন জনকের রাজসভায়। যখন অষ্টাবক্র সেই সভায় মানে পৌঁছলেন, সেখানে জনকের দ্বার রক্ষীরা ছিল, তারা তাকে আটকালো, বলছে এই বালক তুমি কোথায় যাচ্ছ? অষ্টাবক্র বললেন, আমি ডিবেট করতে যাচ্ছি, শাস্ত্রার্থ করতে যাচ্ছি, শুনেছি এখানে এক ব্রাহ্মণ বিদ্বান ব্রাহ্মণ আছেন, তার সঙ্গে আমি শাস্ত্রার্থ করব। তখন অষ্টবক্রের কথা শুনে দ্বার রক্ষীরা বললো, আরে তুমি তুমি তো একটা বালক, তোমাকে আমরা অনুমতি দিতে পারি না। তখন অষ্টবক্র তাদেরকে গালি দিয়ে বললেন, খুব বকলেন, বলে বললেন, আরে মূর্খ, জ্ঞানের কি জ্ঞানের কি সম্পর্ক বয়সের সঙ্গে, জ্ঞান তো জ্ঞানই, নলেজ ইজ নলেজ। একটা ছোট বালকের জ্ঞান লাভ হয় ছোটবেলায়, আর একজন বৃদ্ধ ব্যক্তিরও সেই জ্ঞান লাভ হয় না বৃদ্ধ বয়স। সুতরাং
জ্ঞান হচ্ছে স্বতন্ত্র, জ্ঞান কার কখন হয় তা কেউ বলতে পারে না। এই জ্ঞান কার হয়ে যায় কখনো, মানে কখন হয় আমরা বলতে পারি না, এই জন্য তোমরা আমাকে আটকাবে না। তখন দ্বারপালরা ভাবলো এই বালক তো মানে এই বালক তো মানে সাধারণ বালক নয়। তখন তারা তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। আর তখন জনকের সভায় অনেক বিদ্বান পণ্ডিত তারা পূর্ণ ছিল। আর যখন অষ্টাবক্র সেখানে এলেন এবং তিনি খেলে দুলে তেরা বেকা হয়ে তিনি যখন চলতে লাগলেন, সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা এবং রাজা জনক পর্যন্ত সবাই তার চলাফেরা দেখে, হাঁটার ভঙ্গি দেখে সবাই জুড়ে জুড়ে হাসতে লাগলেন, খুব জুড়ে জুড়ে হাসতে লাগলেন, উপহাস করতে লাগলেন, হাসতে লাগলেন। যখন সবাই হেসে চুপ করে গেলেন, একটা সময় তো চুপ করতে হবে, কতক্ষণ আর হাসবে, চুপ হয়ে গেল, তখন অষ্টাবক্র হাসতে লাগলেন, হা হা করে সেই চুপ্ত বালক হাসতে লাগলেন। অষ্টাবক্র অনেক সময় হাসলেন। তখন জনক রাজা জিজ্ঞাসা করলেন, সেই বালককে অষ্টাবক্র জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে ব্রাহ্মণ রাজে পণ্ডিতরা যে হাসছে তা তো আমি বুঝতে পারলাম কেন হাসছে, কিন্তু তুমি কেন হাসছ? এরা তো তোমার শরীর দেখে এরা হাসছে। অষ্টাবক্র তখন বলল, জনকজি আমি শুনেছিলাম যে আপনার সভায় অনেক বিদ্বান পণ্ডিত আছে, কিন্তু আজ আমি সচক্ষে এসে দেখলাম যে আপনার সভায় সব মুচিরা বসে আছে, এরা সব মুচিরা বসে আছে। এটা কেবল মুচিরেই সভা, এই আপনার সভাটা একটা মুচির সভা। সব ব্রাহ্মণরা এটা শুনে আপত্তি জানালো, আপত্তি করলো, আরে এই বালক কি বলছে, আমাদেরকে মুচি বলছে, আমাদেরকে অপমান করছে। অষ্টাবক্র তখন বললেন, জনকজি আপনি এসব বিদ্বান ব্রাহ্মণদের জিজ্ঞাসা করুন, এরা আমাকে দেখে কেন হাসছিল, আপনি এদের জিজ্ঞাসা করুন। আপনি জিজ্ঞাসা করুন আমি প্রবেশ করা মাত্র এরা কেন হাসছিল, আমার শরীর দেখে হাসছিল তো, তাই না? তাকে দেখে, আমাকে দেখে না, আমাকে যে বানিয়েছে তার উপর হাসছিল, কারণ আমি তো আমাকে বানাইনি না, আমাকে নিশ্চয়ই একজন বানিয়েছে, কিন্তু আমাকে দেখে হাসছে না, আমাকে যে বানিয়েছে তার উপর হাসছে, কারণ আমি তো আমার শরীর তৈরি করিনি, আমার শরীর তো আমার শরীর তেরা, সেটা তো আমার দোষ নয়, যে বানিয়েছে তিনি হচ্ছেন পরমাত্মা ভগবান পরমেশ্বর। তবে তবে তারা কি তার উপর আসছেন, সেই পরমাত্মার উপর না আমার উপর, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন কার উপর তারা হাসছেন। তখন সবাই এই কথা শুনে চুপ হয়ে গেল, সব পণ্ডিতরা চুপ হয়ে গেল। তখন জনক অষ্টাবক্রকে জিজ্ঞাসা করলেন, তবে আপনি কেন হাসলেন, আপনার হাসার উদ্দেশ্য কি? আজ যে বিধাতা আমাকে বানিয়েছে, সেই বিধাতা তোমাকেও বানিয়েছে, সবাইকে বানিয়েছে, এই শরীরকে দেখে তারা হেসেছে, তাই না? শুনুন, আপনারা এই শরীরকে দেখে যে হাসছেন, এই শরীর এটা তো চামড়া দিয়ে তৈরি, তাই না? আমাদের শরীরটা তো চামড়া দিয়ে তৈরি। সেই অষ্টাবক্র বলছেন জনক রাজাকে, সেই সমস্ত পণ্ডিতকে, যে এই শরীর চামড়া দিয়ে তৈরি, আর চামড়া শুধু মুচিরাই করতে পারে, মানে চামড়া নিরীক্ষণ মুচিরাই করতে পারে, মুচিয়ে চিনতে পারে চামড়ার আসল পরিচয়, কোনটা চামড়া ভালো কোনটা চামড়া খারাপ, আর আর চামড়া মানে একটা কিসের চামড়া সেটা মুচিরাই নিরীক্ষণ করতে পারে, আর সবচেয়ে ভালো চামড়া কোনটা সেটাও তারা বলতে পারবে, শুধু মুচিরা। আর তোমার বিদ্বান ব্রাহ্মণরা যদি এই চামড়াকে দেখে হেসেছে, তবে এরা তো সবাই মুচি, এরা তো মুচিরই সমান, আর যদি তারা আমাকে যে বানিয়েছে তার উপর হেসে থাকেন, তার মানে আমাকে যে বানিয়েছে মানে পরমাত্মার উপর হেসে থাকেন, তবে তো তারা তো ঈশ্বরের উপর, ঈশ্বরের উপর মানে যিনি আমাকে বানিয়েছেন সেই ঈশ্বরের তার উপর হাসছেন। তবে কি তারা মানে তবে কি তারা বিধাতার উপরই হাসছেন, জিজ্ঞাসা করুন তারা কেন হাসছেন। সব নিরুত্তর, কি উত্তর দেবে সেই বিদ্বান ব্রাহ্মণরা, সবাই নিরুত্তর হয়ে গেলেন, কেউ কোনো উত্তর দিতে পারলেন না। তখন জনক রাজা অষ্টবক্রের চরণে এসে লুটিয়ে পড়লেন,
সেই বিদ্বান ব্রাহ্মণ যিনি তার পিতাকে হারিয়েছিলেন তাকে অষ্টবক্র এক মুহূর্তের মধ্যে হারিয়ে দিলেন। তিনি অষ্টবক্রের তিনিও এসে অষ্টবক্রের চরণে এসে পড়লেন। তখন অষ্টবক্র তখন সেই সেই ব্রাহ্মণ যিনি তার পিতাকে হারিয়েছিলেন সেই সেই ব্রাহ্মণ তিনি গঙ্গার জলে ডুবে মরার জন্য চললেন কাপড় ছেড়ে। তখন অষ্টবক্র বললেন, দাঁড়ান দাঁড়ান, দাঁড়াও দাঁড়াও, শুনো ব্রাহ্মণ, আমার উদ্দেশ্য আপনাকে প্রাণ নয়, আপনার প্রাণ নয় আমার উদ্দেশ্য নয়। সেই ব্যক্তি সেই ব্যক্তি বলে আমি আমি আপনার কি বলে আপনাকে মারা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আপনার পান নেওয়া নয়। সেই ব্যক্তি বিদ্বান নয় যিনি নিজেকে মানে সেই ব্যক্তি বিদ্বান নয় যিনি নিজের সমান অন্য ব্রাহ্মণকে অপমান করে এবং নিজের বিদ্যার অহংকার করে। আরে বিদ্বান তো সেই ব্যক্তি যিনি বিদ্বান হয়ে সবাইকে সম্মান করেন, সবাইকে আদর করেন। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনে শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী। এটা গীতার ভগবদ গীতার ফিফথ চ্যাপ্টারের 18 নম্বর শ্লোক। যথার্থ জ্ঞানবান যারা পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন তারা ব্রাহ্মণ গাভী কুকুর চন্ডাল হস্তি সকলকে সকলে প্রতি সমদর্শী মানে ইকুয়াল ভিশন, কেউ কারোর থেকে বড় ছোট নয়। কারণ পরমাত্মা ভগবান সবাই হৃদয়ে পরমাত্মা বিরাজ করছেন, বলছেন যে বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা আমাদেরকে আমাদের অহংকার নষ্ট করে। যারা বিদ্যান তারা কখনো বিদ্যার অহংকার করে না। আপনি যত নম্র হবেন যত সহজ সরল হবেন আপনি ততই বিদ্যান বলে সবাই আপনাকে শ্রদ্ধা করবে। যেটা আমরা বাবার মধ্যে দেখি, বাবা এত এত ডিগ্রি এমআরসিপি এমআরসিএস পিএসসি বাবা সমস্ত ত্যাগ করেছেন জাগতিক বিদ্যা, মানে সো হাম্বল সো মাচ অফ হিউম্যানিটি বাবার মধ্যে আমরা দেখতে পাই। বিজ্ঞানের অর্থ এই নয় যে আপনি বিদ্যা লাভ করে গর্বিত হয়ে যান। এই অহংকারে কি আপনার বিদ্যার পরিচয়? আজকাল মানুষ একটু বিদ্যা হলে মানে মানে জ্ঞান লাভ করলে পদ লাভ করলে অর্থ পেলে আমরা অহংকার আমাদের মনে অহংকার এসে যায়। না না, আমাদের সরলতা সহজতা বিনম্রতা এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। আমাদের আমরা জন্ম থেকেই আমরা যখন জন্ম নেই আমরা কিন্তু আমরা পিওর ইটার্নাল, আমরা নিত্য, আমরা আমরা পিওর থাকি সত্য। আমরা যখন জন্ম নেওয়ার পর আমরা সাংসারিক বন্ধনে আবদ্ধ হয়ে এই জনজাগতিক কলুষতার দ্বারা আমরা যখন বাউন্ড হয়ে যাই তখন আমরা এই রজগুণ সত্যগুণের দ্বারা রজগুণের দ্বারা হয় তখনই আমাদের মনে এই কাম লোভ হিংসা এই অহংকার সব চলে আসে। তখন অষ্টাবক্র জনক রাজা এসে তখন অষ্টাবক্রের সেই ছোট বালকের চরণে পড়লেন। রাজা জনক প্রশ্ন করলেন, মহারাজ বললেন, মহারাজ আপনি আমাকে কতটুকু সময়ের মধ্যে জ্ঞান দিতে পারবেন, আমাকে জ্ঞানী বানাতে পারবেন? জনক রাজা সেই বালককে জিজ্ঞাসা করছেন, কত সময় লাগবে আমাকে জ্ঞানী বানানোর জন্য? আমি জ্ঞানী হতে চাই, আত্মভূত মানে আমাকে আত্মভূত করাতে পারবেন, পরম পিতা ভগবানের অনুভূতি করাতে পারবেন কতটুকু সময়ের মধ্যে? তখন অষ্টবক্র মুনি বললেন, কতটুকু সময়ের মধ্যে? ঘোড়ায় চড়তে মানে ঘোড়ার উপর চড়তে যতটুকু সময় লাগে একজন মানে ঘোড়া মানে চালকের, কতটুকু সময় লাগে? 5 সেকেন্ডও লাগবে না। কারণ ঘোড়ায় চড়ায় আগে একটা লোহার মানে পা দাঁড়িয়ে থাকে, সেখানে উঠেই পাটা রেখেই তো ঘোড়াতে চড়তে হয়, তাতে দুই তিন সেকেন্ড লাগবে। এইটুকু সময় যতটুকু সময় ঘোড়ায় চড়তে লাগে সেইটুকু সময়ের মধ্যে আমি আপনাকে ভগবানের আত্মভূত করিয়ে দেব। সেই অষ্টাবক্রমণি জনক রাজাকে বললেন, মানে আত্মভূত করিয়ে দেব মানে পরমাত্মার সাক্ষাৎ করিয়ে দেব, হৃদয়ঙ্গম করিয়ে দেব। জনক রাজা তখন বললেন, আমাকে করান, দয়া করে আমাকে করান। অষ্টবক্র বললেন, একটা শর্ত আছে, প্রথমে আপনি আপনার মনকে বসে নিয়ে আসুন, মনকে
মানে ইন্দ্রকণ্ঠ মনকে বসিয়ে নিয়ে আসুন, ঠিক মহাবেগম, মনসাবেগম, উদরবেগম, উপস্থবেগম, যা বাবা সবসময় বলেন, মনকে বসে নিয়ে আসুন। যখন আপনি আপনার মনকে বসে নিয়ে আসবেন তখন আমি 3 সেকেন্ডের মধ্যে পরমাত্মার সাক্ষাৎ করাবো। আরে মন নির্মল হয়ে গেলেই তো পরমাত্মার সাক্ষাৎ করবে। যখন জল নোংরা থাকে, যখন আমরা জলের মধ্যে জলটা যখন নোংরা থাকে, জলটা যখন মানে হেলে দুলে, তখন আমরা আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পারি। যখন জল শুদ্ধ হয়, স্থির হয়, পরিষ্কার হয়, তখনই তো আমরা আমাদের মুখ আমরা জলে আমাদের প্রতিবিম্ব দেখতে পারবো। নোংরা জলে নিজের প্রতিবিম্ব দেখতে আমরা পারি না। তবে কি করে আমরা এই নোংরা মনে, আমাদের মনে এত কলুষতা, এত ঈর্ষা মনে আমরা কিভাবে আমরা পরমাত্মাকে আমরা দেখতে পারবো? মন যদি নির্মল হবে তখনই আমরা পরমাত্মাকে অনুভব করতে পারবো। সেই জন্য জলটা স্থির হতে হবে, তবেই প্রতিবিম্ব দেখতে পারবো। সেইভাবে মন যখন স্থির হবে, শান্ত হবে, তখনই আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারবো, দেখতে পারবো, সাক্ষাৎকার হবে পরমাত্মার সঙ্গে। অষ্টবক্র তাই বললেন, মনকে একাগ্র করতে হবে, মনকে নির্মল করতে হবে। এবং সেটা কিভাবে করতে হবে? সাধনার দ্বারা। কিভাবে সাধনা? কি সাধনা এই কলিযুগে আমাদের? কি সাধনা? বাবা বলেন, নামের রুচি দিবদয়া, রামের রুচি বৈষ্ণব সেবা, সৎসঙ্গ পরিপূষণা। বাবা সৎসঙ্গ বলেন, সৎসঙ্গে যত পারো সবাইকে বলেন সৎসঙ্গে যোগদান করার জন্য। এই জন্য সাধককে, আর তাছাড়া সাধককে কম ঘুমাতে হবে এবং খুব কর্ম করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে। এইভাবে আমাদের জীবনকে সফল করতে হবে। আমি আজকে এই বলেই শেষ করছি। তৃতীয় স্কন্ধের 6 অধ্যায়ের এখানেই সমাপ্তি।